السلام عليكم ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি ভিডিও হাজির হলাম আপনাদের কাছে। আজকে আমি কিছু জামার ডিজাইন দেখাবো, লেস দিয়ে তৈরি করেছি কিছু জামার ডিজাইন, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো লেস দিয়ে আপনারা কীভাবে বিভিন্ন জামার ড্রেসেগুলোতে ডিজাইন করতে পারেন সেটাই আজকে দেখতে পাবেন। তো আমি প্রথমে একটি ড্রেস নিয়েছি, এটা হচ্ছে সাতার মধ্যে। এখানে আমি এমব্রয়ডারি লেস দিয়ে জামাটি ডিজাইন করেছি। এখানে আমি বুকের দিকে আমি এমব্রয়ডারি কাপড়ে বসিয়েছি এবং নিচের দিকে লেস বসিয়েছি, এবং এটা থ্রি কোয়ার্টার হাতা, হাতার নিচের দিকেও লেস লাগিয়েছি। এটা ড্রেসটি আপনার শীতে বা গরমে যে কোনো সময় পরতে পারবেন, এবং এটা সুতি কাপড়ের ওপরে, কটনের ওপরে, যেহেতু এটা পরেও খুব আরাম ফিল করবেন। তো এটা এমব্রয়ডারি লেস দিয়ে করাতে এবং সাদার মধ্যে, এবং এই জন্য আরও দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে কীভাবে যে কোনো কাপড়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন ড্রেসটি। এখন আমি আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কালোর মধ্যে, এটাও সুতি কাপড়ের মধ্যে, গজ কাপড়ের ড্রেস। তো এটা আমি দুই কালারের কাপড় দিয়ে করেছি। তো এখানে এক কালারের কাপড় ব্ল্যাক এবং পিঙ্কের মধ্যে দুইটা দুটি সুতি কাপড় দিয়ে করেছি, এবং এখানে লেস বসিয়েছি গলা, এবং গলার সামনের দিকে লেস লাগিয়েছি, এবং সামনে লেসের গলায় এখানে কিছু পুঁতি বসিয়ে দিয়েছি ডিজাইনের জন্য, এবং এটা হাফ হাতা। তো এটা গরমে পরে খুবই আরাম পাবেন, এবং লেস দিয়ে যে কোনো কামাই জামাই ড্রেস ডিজাইন করুন, দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে আমি নিচের দিকেও প্রতিটি পাটে আমি লেস লাগিয়েছি। তো লেসের জন্যই ড্রেসটি দেখতে খুব সুন্দর হয়েছে, ফুটে উঠেছে লেসের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, আর কমিউনিকেশনটাও খুব সুন্দর। আপনারাও চাইলে এইভাবে লেস দিয়ে যে ড্রেস এভাবে ট্রাই করে নিতে পারেন, দেখতেও খুব সুন্দর লাগবে। আচ্ছা, আমার পুরো ড্রেসটি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন, নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই ফলো করবেন আমার পেজটিকে। তো এটা হচ্ছে আরেকটি ড্রেস। তো এই ড্রেসটি আমার চ্যানেলে আছে, আমি পুরো ভিডিওটি শেয়ার করেছি আমার চ্যানেলে আছে কীভাবে তৈরি করেছি। এটা আমি একটা ওড়না দিয়ে তৈরি করেছিলাম এই কামাজটি। এটা লেসটি আমি ওড়নার সাইডে যে বর্ডার লেসটি থাকে তো সেটা দিয়ে আমি গলার ডিজাইনটি করেছি, এবং গলার সামনের দিকে বড় বড় করে পুঁতিগুলো বসিয়েছে, যে বোতামগুলো বড় বড় বসিয়েছে, দেখতে সুন্দর লাগে। এবং সেই একই লেস দিয়ে দুই সাইডে আমি ডিজাইন করেছি, উপরে একদম নিচের থেকে উপর পর্যন্ত বসিয়েছি, এবং ভিতরের দিকে টাস্ত দিয়ে একসাথে জামাটা রেডি করেছি। এটা হচ্ছে ড্রেসের পিছন সাইডটি। তো আমি নিচের বর্ডারে লেসটি দিয়েছি একইভাবে, এবং হাতায়ও দিয়েছি। এটার তৈরি ড্রেসের তৈরিটি আমার চ্যানেলে আছে অলরেডি, সেখান থেকে দেখে নিতে পারেন। এটা ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক জামার ডিজাইনের ভিডিও আছে, বিভিন্ন ডিজাইনের জামা তৈরি করার, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন, আপনার পছন্দের ড্রেসটি তৈরি করে নিতে পারেন। তো এটা হচ্ছে সুতি থ্রি পিস। তো সুতি যে রেডিমেড থ্রি পিস কিনতে পাওয়া যায় সেই ড্রেসটিতে, সেই থ্রি পিসটি আমি লেস দিয়ে তৈরি করেছি, গলায় ডিজাইন করেছি লেস বসিয়ে, এবং সামনের দিকে বোতাম বসিয়েছি। তো এটা হচ্ছে হাফ হাতার মধ্যে, এটা গরমে পরেও আরাম পাবেন। তো এটা হচ্ছে জামার নিচের সাইডটি, নিচের সাইডটিও আমি লেস লাগিয়ে ডিজাইন করেছি নিচের মুড়িটা, এবং দুই পাশে চিকো লেস বসিয়েছি জামার দুই সাইডে, গলায় এবং দুই সাইডের লেসটি একটু আলাদা। তো এটা আপনারা গজ কাপড় দিয়ে বানিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। এটা রেডিমেড টি পিসের উপরে তৈরি করা ড্রেসটি, দেখতে পাচ্ছেন লেস বসানো ড্রেসটি আরও গর্জিয়াস হয়ে গেছে, এবং দেখতেও খুব সুন্দর লাগছে ড্রেসটি। এটা নিচের বর্ডার সাইডটিও লেসের কারণে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এটা হচ্ছে আমার একটি ড্রেস, এটা গজ কাপড়ের উপর তৈরি করা, গলার দিকে আমি ডিজাইন করেছি,
এবং জালি নেস দিয়ে লেস দিয়ে আমি গলার ডিজাইন এবং নিচের বর্ডার হাতার বর্ডার সবই আমি জালি লেস দিয়ে তৈরি করেছি। এটার ভিডিও আমার চ্যানেলে আছে কিভাবে আমি জালি লেস দিয়ে নিচের বর্ডারগুলো তৈরি করেছি, সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, অলরেডি দেখতে পারবেন আপনারা চ্যানেলে গেলে। তো এটা গজ কাপড়ের মধ্যে আমি ড্রেসটি তৈরি করেছি। তো এই ড্রেসটি আপনার গরম শীতে দুভাবে পড়তে পারবেন, যেটাতে যেহেতু থ্রি কোয়ার্টার হাতা, তো থ্রি কোয়ার্টার হাতা শীত গরম দুইভাবে পরানে পরে নেওয়া যায়। তো গলার ডিজাইনটিও আমি জালি লেস দিয়ে করেছি, গলার ডিজাইন এবং জামার নিচের ডিজাইনটি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে তৈরি করেছি আমি জালি লেস দিয়ে। তো এটি হচ্ছে গোল জামা, এটা নিচের দিকে কুচি দেওয়া, কুচিওয়ালা গোল জামা, এটা নিচের দিকে আমি এভাবে একটু চওড়া করে কুচি লাগিয়েছি নিচের দিকটা, এবং কোমরের দিকেও কুচি দেওয়া তৈরি করা হয়েছে গোল জামার ডিজাইন কুচিওয়ালা, এবং সাইডে আমি বেল্ট বসিয়েছি কোমরের দিকে বেল্ট বসানো এই জামাটি। এটাও কচ কাপড়ের তৈরি এবং দেখতেও খুব সুন্দর, শীত গরম দুইভাবে পরতে পারবেন। এটা হচ্ছে আমার বেল্ট, এর একটা চওড়া বেল্ট তৈরি করেছি কোমরের জন্য। তো এই বেল্টটা লাগানো ড্রেসটি আরও সুন্দরভাবে ফুটে উঠেছে ড্রেসটি এই বেল্টের জন্য। দেখতে পাচ্ছেন জামাটি কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবেও শীত গরমে এভাবে ড্রেস তৈরি করে নিতে পারেন। আশা করি আমাদের আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, এতক্ষণ পাশে থাকতে